চট্টগ্রামে অনন্য সঙ্গীত নিকেতনের 17তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। চট্টগ্রাম 575 জন শিশু শিল্পীর অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস ও অনন্য সঙ্গীত নিকেতনের 17তম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার অনন্যা সঙ্গীত নিকেতন অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনন্যা সঙ্গীত নিকেতনের পরিচালক বাবু হারাধন দাস। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা দাস অর্কি। বিশেষ অতিথি ছিলেন অনন্যা সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ রূপশ্রী দাস, পূরবী চক্রবর্তী, ডলি সাহা, শীলা চৌধুরী এবং নিশা চক্রবর্তী। এছাড়াও তবলা সঙ্গীতকারী হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক পলাশ দে এবং রূপায়ণ দাস। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক বাবু দিলীপ সেনগুপ্ত, বাবু হারাধন নাহার বাসু, ডাক্তার নীলকান্ত দাস বিশু, শিক্ষক পঙ্কজ দাস এবং সাংবাদিক সুনীল আকাশ সহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা।